নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করে দেবো ফুড ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সি বেরিয়েছে তো সেই যে রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেসের পুরোপুরি সিলেবাস নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা অ্যাপ্লিকেশান কিন্তু ছয়েই দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং পাঁচই অক্টোবর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তো অবশ্যই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান করুন আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের যে পরীক্ষা সেটা কিন্তু জানুয়ারি দু হাজার হবে তো চলুন আমরা ডিসকাস করব পুরোপুরি সিলেবাস সম্পর্কে অর্থাৎ কোন কোন পোস্টের ক্ষেত্রে কি সিলেবাস রয়েছে কোন কোন বিষয় পরীক্ষা হবে কত নম্বরে পরীক্ষা হবে এবং পুরোপুরি আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গতকালকে আমি কিন্তু একটি ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম যেটা দেখতে পাচ্ছেন খাদ্য দপ্তরের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর সংখ্যক শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট পোস্টে এবং পুরোপুরি সরকারি চাকরিতে তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা দেখুন এবং সেখান থেকে জেনে নিন যে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই সম্পর্কে তো সেখানে পুরোপুরি বিস্তারিতভাবে আমি আলোচনা করে দিয়েছি তো চলুন এই ভিডিওতে আমরা জানবো এই যে পরীক্ষা হতে চলেছে এই পরীক্ষার পুরোপুরি কমপ্লিট সিলেবাস সম্পর্কে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সিলেকশান প্রসেস আমরা পুরোপুরি আগে প্রথমে আমরা বুঝে নেব ব্যাপারটি কি অর্থাৎ সিলেকশন প্রসেসে কয়টি ধাপ রয়েছে সেই ব্যাপারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সিলেকশন প্রসেস টোটাল চারটি রয়েছে একটি হচ্ছে ফেজ ওয়ান তারপর হচ্ছে ফেজ টু তারপর হচ্ছে স্কিল টেস্ট এবং তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন তো এই চারটি ধাপের মাধ্যমে হবে কিন্তু প্রথমে আপনাদেরকে বলে রাখি এই চারটি ধাপ কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে নয় কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিছু কিছু ধাপ রয়েছে তো তাই পুরোপুরি বুঝতে গেলে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন আমরা এই ভিডিওতে কমপ্লিটলি আলোচনা করবো যে কোন কোন পোস্টের ক্ষেত্রে কোন ধাপে নিয়োগ হবে সেই ব্যাপারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ফেজ ওয়ান যে পরীক্ষা হবে সেই পরীক্ষাটি কিন্তু সবার জন্যই হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে ফেজ ওয়ান যেটা লেখা রয়েছে ফেজ ওয়ান পেপার ওয়ান তো এই পরীক্ষাটি কিন্তু সবার জন্যই হবে অর্থাৎ এটাই হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফেজ ওয়ানে দেখতে পাচ্ছেন টোটাল চারটি বিষয় পরীক্ষা হবে একটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটি হচ্ছে রিজনিং অ্যাবিলিটি একটি হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড আর একটি হচ্ছে জেনারেল স্টাডিজ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চারটি বিষয় পরীক্ষা হবে যেখানে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু পঁচিশটি করে কোয়েশ্চেন থাকছে এবং পঁচিশ নম্বর করে কিন্তু এখানে পরীক্ষা হবে এবং প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট সময় থাকছে অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের জন্য আপনি কিন্তু টোটাল পনেরো মিনিট করেই সময় পাবেন তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে পুরো বিষয়টি কমপ্লিট করতে হবে অর্থাৎ পনেরো মিনিট সময় পাচ্ছেন ইংরেজির জন্য তারপরে পনেরো মিনিট সময় পাচ্ছেন রিজনিং অ্যাবিলিটি তারপরে পনেরো মিনিট সময় পাবেন নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং তারপরের পনেরো মিনিট আপনি সময় পাবেন জেনারেল স্টাডিজের জন্য অর্থাৎ টোটাল দেখতে পাচ্ছেন ষাট মিনিট সময় দেওয়া হচ্ছে একশোটি কোয়েশ্চেন একশো নম্বরের পরীক্ষা হচ্ছে তো এটা হচ্ছে ফেজ ওয়ান পরীক্ষা যেটা কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই এই পরীক্ষাটি কিন্তু দিতে হবে এরপর পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ফেজ টু পরীক্ষা হবে সেটা কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে রয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আপনারা পুরোপুরি আইডিয়া চলে আসবে যে কোন পোস্টের ক্ষেত্রে কোন পরীক্ষাটি হবে সেই ব্যাপারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনি যদি পোস্ট কোড এর ক্ষেত্রে আবেদন করেন তাহলে পেপার ওয়ান এবং পেপার টু দিতে হবে যদি আপনি পোস্ট বিয়ের ক্ষেত্রে আবেদন করেন তাহলে পেপার ওয়ান পেপার টু রয়েছে পোস্ট সি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পেপার থ্রি রয়েছে পোস্ট কোড ডি এর ক্ষেত্রে পেপার ওয়ান রয়েছে এবং পোস্ট কোড ই এর ক্ষেত্রে পেপার ওয়ান পেপার টু আর পোস্ট কোড এফ এর ক্ষেত্রে পেপার ওয়ান পেপার টু পোস্ট কোড জি এর ক্ষেত্রে পেপার ওয়ান আর পোস্ট কোড এইচ এর ক্ষেত্রে পেপার ওয়ান পেপার টু তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ধাপে কিন্তু এখানে পরীক্ষা হচ্ছে তো বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু যে সমস্ত পেপার ওয়ান এবং পেপার টু এবং পেপার থ্রিগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আলাদা পেপার এগুলো কিন্তু ফেজ এর ক্ষেত্রে তিনটি টোটাল পেপার রয়েছে তো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন পেপারে পরীক্ষা হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পোস্ট কোড এ যেটা রয়েছে সেটা কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্ট থেকে পোস্ট কোড বি হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে পোস্ট কোড সি হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড টু পোস্ট কোড ডি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এজি থ্রি জেনারেল পোস্ট কোড ই হচ্ছে এজি থ্রি অ্যাকাউন্টস পোস্ট কোড এফ হচ্ছে এজি থ্রি টেকনিক্যাল পোস্ট কোড জি হচ্ছে এজি থ্রি ডিপোর্ট আর পোস্ট কোড এইচ হচ্ছে এজি থ্রি হিন্দি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু পোস্ট কোড রয়েছে সেই পোস্ট কোড ও অনুযায়ী আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে আর আপনি যে পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করছেন সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু পেপার ওয়ান পেপার টু এবং পেপার থ্রি আলাদা আলাদা থাকছে তো এটা কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে আপনি কোন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করছেন তো চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে পেপার ওয়ান পেপার টু এবং পেপার থ্রির ক্ষেত্রে কত নম্বরের এবং কত সময়ের পরীক্ষা হবে সেটা সম্পর্কে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পেপার ওয়ানের ক্ষেত্রে যে আপনাদের কোশ্চেন হবে যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো কুড়িটি এমসিকিউ কিউ থাকবে যেখানে একশো কুড়ি নম্বরের অর্থাৎ এক একটি কোশ্চেন এক নম্বরের টোটাল টাইম ডিউরেশন হচ্ছে নব্বই মিনিট নব্বই মিনিট সময় পাচ্ছেন পুরোপুরি একশো কুড়িটি কোশ্চেন করতে হবে এরপর দেখতে পাচ্ছেন পেপার টুয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ষাটটি এমসিকিউ কোশ্চেন থাকছে যেখানে একশো কুড়ি নম্বরের পরীক্ষা অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য দুই নম্বর করে দেওয়া হবে আর টোটাল ষাট মিনিট সময় দেওয়া হচ্ছে আর পেপার থ্রির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একশো কুড়িটি এমসিকিউ কোশ্চেন থাকছে যেখানে একশো কুড়ি নম্বরের পরীক্ষা হবে আর নব্বই মিনিটের এখানে কিন্তু পরীক্ষাটি হচ্ছে অর্থাৎ পেপার ওয়ান পেপার টু এবং পেপার থ্রি যাদের যাদের থাকবে যে সমস্ত পেপারগুলো দেখতে পাচ্ছেন এখানে কত নম্বরের পরীক্ষা এবং কত সময় ধরে হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারছেন তো চলুন এরপর আমরা জানবো পেপার ওয়ানের ক্ষেত্রে কি পরীক্ষার প্যাটার্ন রয়েছে পেপার টুয়ের ক্ষেত্রে কি রয়েছে এবং পেপার থ্রি এর ক্ষেত্রে কি রয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে পেপার ওয়ানের ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন যেখানে দেখতে পাচ্ছেন টোটাল চারটি বিষয় আপনাদের পরীক্ষা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিজনিং অ্যাবিলিটি নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল স্টাডিজ যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন কোশ্চেন থাকছে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি পঁয়তাল্লিশটি টোটাল কোশ্চেন থাকছে যেখানে দেখতে পাচ্ছেন এক একটি কোশ্চেনের জন্য কিন্তু এক নম্বর করে দেওয়া হবে আর সেকশনাল টাইম দেখতে পাচ্ছেন রয়েছে অর্থাৎ এক একটি বিষয়ের জন্য কিন্তু আপনি নির্দিষ্ট সময় পাচ্ছেন অর্থাৎ এক একটি বিষয়ের জন্য দেখতে পাচ্ছেন ইংলিশের জন্য কুড়ি মিনিট রিজনিং অ্যাবিলিটি কুড়ি মিনিট নিউমেরিক্যাল অ্যাপটিটিউড কুড়ি মিনিট এবং জেনারেল স্টাডিজ টোটাল তিরিশ মিনিট সময় পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কত নম্বরের পরীক্ষা এবং টোটাল টাইম ডিউরেশন এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পেপার ওয়ান এরপর দেখতে পাচ্ছেন পেপার টু কিন্তু সবার জন্য নয় পেপার টু হচ্ছে কাদের জন্য যেটা দেখতে পাচ্ছেন বাঁ লেখা রয়েছে পেপার টু হচ্ছে যার যারা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে অ্যাপ্লিকেশন করবেন অথবা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে অথবা টেকনিক্যাল অথবা হিন্দি এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে পেপার টু আছে আর পেপার টুয়ে দেখতে পাচ্ছেন একশো কুড়ি নম্বরের পরীক্ষা হবে যেখানে ষাটটি টোটাল কোশ্চেন থাকবে অর্থাৎ এক একটি কোশ্চেনের জন্য দুই নম্বর করে দেওয়া হবে আর টোটাল টাইম ডিউরেশন হচ্ছে ষাট মিনিট তো দেখতে পাচ্ছেন ষাট মিনিটে আপনাদেরকে ষাটটি কোশ্চেন করতে হচ্ছে টোটাল একশো কুড়ি মিনিটে কুড়ি নম্বরের পরীক্ষা হচ্ছে তো এটাই হচ্ছে সম্পূর্ণ ডিটেল বন্ধুরা তো এটা হচ্ছে পেপার টু পরীক্ষা যেটা দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যাকাউন্টস বা টেকনিক্যাল বা হিন্দি যারা যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পেপার থ্রি কাদের জন্য রয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পেপার থ্রি কিন্তু শুধুমাত্র যারা যারা স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে পেপার থ্রি থাকবে আর পেপার থ্রির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এক্সাম প্যাটার্নে চারটি টোটাল বিষয় রয়েছে জেনারেল ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইন্টেলিজেন্স এবং কম্পিউটার অ্যাওয়ারনেস এই সমস্ত বিষয় আপনাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটির ক্ষেত্রে তিরিশ নম্বর করে তিরিশটি কোশ্চেন কিন্তু থাকছে আর টোটাল টাইম ডিউরেশন দেখতে পাচ্ছেন কিন্তু আলাদা আলাদা রয়েছে অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে পঁচিশ মিনিট জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কুড়ি মিনিট জেনারেল ইন্টেলিজেন্স পঁচিশ আর কম্পিউটার অ্যাওয়ারনেস থেকে কুড়ি মিনিট তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই টাইম ডিউরেশনে আপনাদেরকে কিন্তু এতগুলো কোশ্চেন কিন্তু করতে হচ্ছে এটা হচ্ছে পেপার থ্রি যেটা কিন্তু স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে এটা এই পেপার থ্রি কিন্তু পরীক্ষা হবে এরপর দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে স্কিল টেস্ট যেটা আমি বলেছিলাম সিলেকশন প্রসেসের মধ্যে তো স্কিল টেস্ট বন্ধুরা সবার জন্য হবে না স্কিল টেস্ট হবে শুধুমাত্র যারা যারা স্টেনোগ্রাফার পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রেই শুধুমাত্র স্টেনোগ্রাফি স্কিল টেস্ট হবে দেখতে পাচ্ছেন এখানে যেটা হচ্ছে পেপার থ্রি দেওয়ার পরে এদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেনোগ্রাফি স্কিল টেস্ট দিতে হবে যেটা কিন্তু টাইপিং প্লাস শর্ট হ্যান্ড কিন্তু এখানে টাইপিং স্পিড এখানে চেক করা হবে সেটাই হচ্ছে স্টেনোগ্রাফি স্কিল টেস্ট ফর স্টেনোগ্রাফি গ্রেড টু পোস্ট এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন পরবর্তী রয়েছে যেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান তো ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে ফাইনাল একটি প্রসেস যেখানে আপনাদের অরিজিনাল যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপনাদের কিন্তু ভেরিফাই করা হবে সেটাই হচ্ছে লাস্ট প্রসেস বা ফাইনাল প্রসেস তো এই লাস্ট ফেজের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পুরোপুরি এখানে কিন্তু সিলেক্ট করা হচ্ছে তো চলুন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কোন পোস্টের ক্ষেত্রে কত স্যালারি দেওয়া হবে সেই ব্যাপারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনি যদি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে দেখতে পাচ্ছেন বেতন এখানে রয়েছে চৌত্রিশ হাজার থেকে এক লক্ষ তিন হাজার চারশো টাকা আর এখানে বলে রাখি বন্ধুরা এটা কিন্তু বেসিক পে প্লাস বিভিন্ন ইনসেন্টিভস বিভিন্ন অ্যালাউন্স আপনাদের অ্যাড হয়ে এর থেকেও কিন্তু বেশি স্যালারি আপনি শুরুতে পাবেন এবার দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে যে স্যালারি রয়েছে সেটা হচ্ছে তিরিশ হাজার পাঁচশো থেকে অষ্টআশি হাজার একশো টাকা প্লাস বিভিন্ন ইনসেন্টিভস এবং অ্যালাউন্স এখানেও কিন্তু অ্যাড হবে আর এজি থ্রি জেনারেল অ্যাকাউন্টস টেকনিক্যাল ডিপোর্ট এবং হিন্দি এই সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে বেতন দেওয়া হবে সেটা হচ্ছে আঠাশ হাজার দুশো থেকে উনআশি হাজার দুশো প্লাস বিভিন্ন ইনসেন্টিভস এবং অ্যালা অ্যালাউন্স কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো ইনহ্যান্ড স্যালারি শুরুতেও কিন্তু আপনারা এখানে কিন্তু এর থেকেও বেশি পাবেন তো এটাই হচ্ছে স্যালারি ডিটেল বন্ধুরা তো বন্ধুরা যারা যারা এখন অবধি অ্যাপ্লিকেশান করার কথা ভাবছেন বা এখন অবধি জানেন না যে নোটিফিকেশান বেরিয়ে গেছে এদের অফিসিয়াল ওয়েবসাইট যান সেখান থেকে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন সেখান থেকে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন আর বন্ধুরা যেদিন থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে সেদিন থেকে আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দেবেন খুব ভালো সুযোগ রয়েছে যেখানে কোনো রকমের অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তবু আপনি এখানে আবেদন করতে পারছেন যেখানে প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এটাই হচ্ছে সম্পূর্ণ বিষয় আজকের যে ভিডিওটি আমি আপনাদেরকে শুরুতে বললাম ওই ভিডিওটি এখনও অবধি যা যারা দেখেননি তাদের ক্ষেত্রে বলবো যে আমাদের চ্যানেলে এই ভিডিওটি অলরেডি অ্যাভেলেবেল রয়েছে গতকালকে আমি আপনাদেরকে শেয়ার করেছি অবশ্যই এই ভিডিওটি দেখুন সেখান থেকে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ